2023 সালে আমি দ্বেতহীন ভাবে বলছি, আওয়ামী লীগ বাংলাদেশের তরুণ যুবক কে একইভাবে দাবিয়ে বোকা বানিয়ে তারা ক্ষমতায় যেতে পারবে না। আর একটা 18 সালের মতো রাতের অন্ধকারের লাইলাতুল নির্বাচন আমরা করতে বলেছেন পরিষ্কার ভাবে যে ভারতকে যা দিয়েছি ভারতকে চিরকাল মনে রাখতে হবে, চিরকাল মনে রাখতে হবে। আপনি কি দিয়েছেন যে ভারত চিরকাল মনে রাখবে আমি জানি না। এদেশের একজন পররাষ্ট্র মন্ত্রী পরিষ্কার করে বলেছেন ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, তিনি এখনো পররাষ্ট্র মন্ত্রী হিসেবে আছেন। সেদিন তিনি বললেন দিল্লিকে বলেছি বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখবার জন্য সাহায্য চেয়েছি, পরিষ্কার ভাবে চেয়েছি। আপনি জানেন কিনা আমি জানি না যে ফরিদপুর এক সময় বিশাল ক্ষমতাবান একজন নেতা ছিলেন, বিশাল, তিনি রাজ পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন এবং তার আঙুলি হেলনে ফরিদপুরের বাঘে মশে এক ঘাটে জল খেত। তিনি ইচ্ছা পোষণ করলে তিনি যেদিকে তাকাতেন ইচ্ছা করলে সেদিকে ধ্বংস হয়ে যেত, তিনি যেদিকে তাকাতেন ইচ্ছা করলে সেদিকে সৃষ্টি হয়ে যেত, এরকম একটা নেতৃত্ব ছিল। যাই হোক, আল্লাহর ইচ্ছায় সেই নেতৃত্ব থেকে যে কারণে ফরিদপুরের মানুষ কিছুদিন মুক্তি পেয়েছিল এবং আমরা কিছুদিন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক যে কিছুদিন ভালো থাকবার পরে এটা অস্বীকার করবার কোনো উপায় নেই, আবার নতুন করে শুরু হলো। বিএনপিকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না এবং প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে তার আগের দিন আমরা বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর সহ আমাদের পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারি ফরিদপুরের সকলে মিলে এবং আমাদের কামাল ইসিফ সাহেবের মেয়ে চৌধুরী নায়ক যারা, আমরা সকলে মিলে আমরা ডিসি কেস থেকে আমরা প্রোটেকশন চেয়েছি যে শহরে পরিস্থিতি খুব অবনতিশীল। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা পাড়ায় মহল্লায় বিভিন্ন প্রবেশ পথে লাঠি সোঁটা নিয়ে ধারালো অস্ত্র নিয়ে বিএনপি কে প্রতিহত করবার জন্য এবং শহরে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে বেড়াচ্ছে। আমাদের কর্মসূচি এখানে পাল্টা কর্মসূচি দিচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনক যে পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন থেকে আমরা ন্যূনতম প্রোটেকশন পাই এবং কর্মসূচির দিনে তাদের সামনে, পুলিশের সামনে যুবলীগ ছাত্রলীগের সশস্ত্র বাহিনী একেবারে আমাদের উপরে ন্যাক্কারজনক ভাবে বিনা উস্কানিতে যে হামলা করলো অসংখ্য মানুষ, আমি নিজেও আপনি দেখেছেন আমার মাথায় 4টে সেলাই, শরীরে বিভিন্ন জায়গায় আহত হয়েছে, সাংবাদিকরা দেখেছে, দেশবাসী দেখেছে, আপনারা দেখেছেন। আমরা কারো গায়ে আমরা কোনো ইট মারিনি, আমরা কোনো উস্কানি দেইনি, আমরা কিছু দেইনি, অথচ এইভাবে ন্যাক্কারজনক দুই দফায় হামলা করা হলো। আমরা উকিলবাড়ির ভিতরে গেলাম, সেখানে ঢুকে ভাঙচুর করে নারকীয় তাণ্ডব করা হলো, সে একই শাসন আবার ফিরে আসছে, সেই পুরনো, ওই যে বললাম যে ক্ষমতাবান দুর্দান্ত খন্দকার মোশাররফ সাহেব ছিলেন এবং তারপরে তার বিদায়ের পরে কিছুদিন ভালো ছিল, এখন আবার সেই একই, সেই হেলমেট বাহিনী, সেই চাপাতি বাহিনী, সেই দুর্ধর্ষ গুন্ডা বাহিনী আবারও শহরে ফিরে আসছে। ও সেখানে আসলে রাজনীতির কোনো পরিবেশ নাই, গায়ের জোরে শাসন চলছে, সারা বাংলাদেশে যেরকম চলছে ফরিদপুরে একইভাবে চলছে। তো এর থেকে কোনো মানে অনেকেই আহত হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, আমাদের নামে উল্টা মামলাও হয়েছে, হামলা করলো ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, আবার মামলা দিল আমাদের নামে, 400 জনের নামে মামলা দিয়েছে। আমরা ভিডিও ফুটেজ আছে, কারো উপর একটা চরও দেইনি, কারো মানে দুই দফা তিন দফা যে আক্রমণ করলো, তারা করলো, পুলিশ করলো, মামলা হলো আমাদের নামে, চলছে গণতন্ত্র। একদিন প্রধানমন্ত্রী বলে আসেন, চা খান, তাদের বাধা দিয়েন না, বলছেন আবার তার কর্মী বাহিনী, তার সিভিল প্রশাসন, তার পুলিশ প্রশাসন এগুলো করছে। এগুলা কি বলবো, মুখে মধু অন্তরে বিষ নাকি আমি জানি না, সারা দেশে এরকম হচ্ছে, তিন চারটা প্রাণ ধরে গেল। তো এগুলা বাংলাদেশের আমাদের দীর্ঘকালই চলছে, এইভাবে চলছে, জানি না এটা কোথায় গিয়ে থামবে, কিভাবে থামবে, কিভাবে থামবে, এটা আসলে এই পর্ব শেষ। এখন আপনি অন্য কি কিছু, আমি আসলে এই পর্বে আমার একটা একটা রিলেভেন্ট প্রশ্ন তো আছেই, এই পর্ব দীর্ঘদিন পর আপনাদেরকে রাজপথে আপনারা খুব সক্রিয়ভাবে আন্দোলন করছেন এবং অবশ্যই মার খাচ্ছেন, রক্ত ঝরছে, একই অবস্থায় আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন ঠিক একই অবস্থায় আওয়ামী লীগের লোকজন মার খেয়েছিল, রক্ত ঝরেছিল, আমাদের স্পষ্ট মনে আছে রাজপথে সিনিয়র নেতারা মার খেয়েছিল, পুলিশ দ্বারা আপনারা তাদেরকে আক্রান্ত করেছিলেন, এখন কি অনুশোচনা হয় কিনা আপনাদের? না না, শোনেন আমি যেটা বলি, রাজনীতি এবং গণতন্ত্র দিন যত যাবে সোসাইটি সভ্য হবে, সিভিলাইজ হবে, ব্রিটিশের গণতন্ত্র অনেক বছর অনেক দিনের, আমাদের স্বাধীনতার 50 বছর আমরা পার করেছি, আমরা 71 সালে আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি যেরকম ছিল 72 সালে, 2022 সালে এসে যদি সেরকমই থাকে বা তার সাথে ডিফারেন্ট থাকে, এটা দুঃখজনক। আমি বলছি না বিএনপি সরকারের আমলে কোনো অঘটন ঘটেনি, কোনো যুলুক নির্যাতন হয়, কিন্তু আমি এটা দ্বেতহীন ভাবে বলতে পারি, হ্যাঁ আপনি উদাহরণ দিয়ে বলতে পারবেন যে মোহাম্মদ নাসির সাহেব চৌধুরীকে করে হামলা করেছিল, প্রতিক্রিয়া করেছিল, নিশ্চয়ই করেছে, সেটা নিশ্চয়ই আমি সেটাকে সাপোর্ট করছি না, বা আরো অনেক ঘটনা ঘটেছে সেটাকে আমি সাপোর্ট করছি না, কিন্তু তার কারণেই তো বিএনপি কে সাফার করতে হলো, পুনরবাস করতে হবে, তার কারণেই তো বাংলাদেশে অনিদেবে আমদানি করা হয়েছে,
এবং বিএনপিকে সুপরিকল্পিত যেটা নিয়ে কথা হচ্ছিল যে কিভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, আইনি ইন্ডিয়া কিভাবে ক্ষমতায় তাদের কারণ, তার কারণেই তো আমাদের হাজার হাজার নেতাকর্মী এখনো পঙ্কু গুম হয়ে গেছে নানান ধরনের বিষয়। সেই জন্য আমরা বলছি যে মানুষ যদি ভোট দেবার সুযোগ পায় তাহলে বিএনপির যদি ভুল থাকে সেই ভুলকে মানুষ ভুল হিসেবে প্রমাণ করে তার অপোনেন্ট যে আছে তাকে ক্ষমতায় আনার সুযোগ পায়, যদি গণতন্ত্র থাকে দেশের মধ্যে। আবার আওয়ামী লীগ যদি এসে তার চাইতে বেশি করে তাহলে মানুষের তো একটাই সুযোগ, 5 বছর পরে পরে তো মানুষ সেই সুযোগটা পায়। এইভাবেই গণতন্ত্র এবং আইনের শাসন পরিশীলিত একটা আকার ধারণ করে, কিন্তু দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে সেই প্র্যাকটিস নেই এবং সেটা আরো অধপতিত হয়েছে দীর্ঘদিন যাবৎ সেটা আরো ডেটোরেট করেছে। আমরা 91 সালে যেমন ছিলাম, 93 সালে যেমন ছিলাম, 2001-এ যেমন ছিলাম, ইভেন 2008-এ যেমন ছিলাম, তার সাথে খারাপ অবস্থা এখন। এটা অনেকেই বলছেন, আমি না, দেখুন প্রবীণ ব্যক্তিরা বলছেন, রেহমান সোবহানের আমরা পার্থক্য একটাই দেখতে পাচ্ছি, তৎকালীন সময় আপনাদের সময় কাউকে গুলি করে এভাবে মারা হয়নি, এখন গুলি করে পর্যন্ত মারা হচ্ছে, এটা বাস্তবতা। এখন আরেকটা হলো যে আপনি বলছেন ভোটের রাজনীতি হলে অবশ্যই একটা ভালো পরিস্থিতি বিরাজ করবে ভবিষ্যতের দিকে, কিন্তু অন্যদের আলোচনায় যা শুনলাম ভোটের চেয়েও দিল্লির রাজনীতি এখানে মুখ্য বলে মনে হচ্ছে, আপনি কি মনে করছেন? হ্যাঁ, সেটা তো বটেই, এবং দিল্লির যে ভূমিকা বাংলাদেশের রাজনীতি বিগত কয়েক বছরে, এর আগে ভূমিকা এরকম একটার জন্য কেউ দেখেনি, এবং এটা তো স্পষ্ট তো পরিষ্কার। ওই যে আলোচনা হচ্ছিল, আমি পুরো আলোচনা শুনিনি, স্যার যেটা বললেন, আজিজ ভাই কি বলেছেন আমি জানি না, প্রণব মুখার্জির বই যদি আপনি পড়েন সেখানে একটা পরিষ্কার মেসেজ আছে যে কিভাবে আওয়ামী লীগ সরকার 9/11 পরে বাংলাদেশের ক্ষমতায় আনা। শুধু তাই না, আমরা স্পষ্ট দেখেছি শ্রোতা, সেই 2014 সালের নির্বাচনের আগে বাংলাদেশে এসে কি ধরনের ভূমিকা পালন করেছে, দৌড়ছাপ করেছে, কাকে হাসপাতালে পাঠাবে, কাকে সুস্থ বানাবে, কাকে পিএমএইচে পাঠাবে, কারকে ভোট করবে, এবং সিভিল প্রশাসন, মিলিটারি প্রশাসন, এরকম ব্যাখ্যার জন্য ঘটনা বাংলাদেশের রাজনীতিতে হয়নি। এবং তাদের সাথে আওয়ামী লীগের যে একটা মানে কি সম্পর্ক, স্যার যেটা বললো আমি শুনছিলাম যে বাংলাদেশের ভূমিকা কি, বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ হওয়ার কারণ আছে, বাংলাদেশ চায়না এবং ইন্ডিয়ার টানাটানি এবং মারপিটের যে ব্যাপার, বাংলাদেশ যে স্ট্র্যাটেজিক কারণে গুরুত্ব হয়েছে সেই কারণে না, বাংলাদেশ নতজানু নীতির কারণে গুরুত্বপূর্ণ হয়েছে এই কারণে, যেখানে কার আধিপত্য বেশি বিস্তার করা হবে, চাইনিজরা করবে, আমেরিকানরা করবে, না ইন্ডিয়ানরা করবে। সঙ্গত কারণে ইন্ডিয়া বলছে যে আমরা তোমাদেরকে ক্ষমতায় আনছি, আমরা তোমাদেরকে প্রোটেকশন দিচ্ছি, আমাদের কেন না, আবার চাইনিজরা বলছে আমরা তোমাদের ইকোনমিক সাপোর্ট দিচ্ছি, আমরা কেন নয়। এই যে যে মানে তীরে চ্যাপ্টা অবস্থা বাংলাদেশের, এই বাস্তবতা তো নতুন করে বলবার কোন অবকাশ নাই। এদেশের প্রধানমন্ত্রী বলেছেন পরিষ্কার ভাবে যে ভারতকে যা দিয়েছি ভারতকে চিরকাল মনে রাখতে হবে, চিরকাল মনে রাখতে হবে। আপনি কি দিয়েছেন যে ভারত চিরকাল মনে রাখবে আমি জানি না। এদেশের একজন পররাষ্ট্র মন্ত্রী পরিষ্কার করে বলেছেন ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, তিনি এখনো পররাষ্ট্র মন্ত্রী হিসেবে আছেন। সেদিন তিনি বললেন দিল্লিকে বলেছি বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখবার জন্য সাহায্য চেয়েছি, পরিষ্কার ভাবে চেয়েছি। এই যে মানে ধন্যতা একটা রাষ্ট্র হিসেবে, জাতির রাষ্ট্র হিসেবে, এই দৈন্যতা কোনো কালে, স্যার যেটা বলেছেন দুর্ভাগ্যজনক। আমি ভেবেছিলাম যে স্যার আরো ভালো করে চমৎকার ভাবে একাডেমিক আলোচনা করবেন, তো স্যার এক শেষে আলোচনা করেছেন। আমাদের প্রদীয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব চমৎকার পড়াতেন স্যার, কিন্তু স্যারের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এটা দুর্ভাগ্যজনক। স্যারের কাছ থেকে আমরা একাডেমিক আলোচনা এবং আরো স্বচ্ছ আলোচনা, উদার আলোচনা আশা করি। সবটাই বলবে জিয়াউর রহমান, এরশাদ সাহেব দিল্লির আশীর্বাদ পেয়ে ক্ষমতায় ছিলেন, এখন যে তার থেকে ন্যাক্কারজনক ভাবে দিল্লির প্রোটেকশন দিয়ে এবং দিল্লির আশীর্বাদ নিয়ে এই সরকার ক্ষমতায় রয়েছে প্রতিনিয়ত সমস্ত মানুষ জানে, এটা বলবার কোনো অবকাশ নাই। এটা বলুক বা না হোক নিশ্চয়ই স্যারও জানেন, হয়তো কোনো কারণে স্যার বলছেন না, এটা দুর্ভাগ্যজনক। এবং প্রধানমন্ত্রী গিয়েছেন, তাকে কিভাবে সেখানে রিসিভ করা হয়েছে, কি হয়েছে এর আগে আমরা সব দেখেছি। এবং পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরে যে ভারতকে বলেছি, দিল্লিকে বলেছি বাংলাদেশের আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে, আওয়ামী লীগ বিপজ্জনক অবস্থায় আছে, আওয়ামী লীগ বিএনপি কোন দৌড়ে আছে, বিএনপি কি একই দৌড়ে এগিয়ে আছে না পিছিয়ে আছে নাকি জনগণের সাথে, বিএনপি কোন দৌড়ে আছে আপনি দেখতে পাচ্ছেন না? বিগত কয়েকদিনে থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আপনি একটু রাজনৈতিক দৃষ্টিতে চেয়েছে বিএনপি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মসূচি আপনি দেখেননি, আপনি দেখছেন না, সবাই দেখছেন। সেই কারণে ওই যে প্রথম আলোচনা সৌরভ সাহেব বলেছেন যে ভয় পেয়ে আওয়ামী লীগ ভয় দেখাচ্ছে, বাস্তবতা তো তাই যে বাংলাদেশে না জানি একটা গণ অভ্যুত্থান তৈরি হয়ে যায়, গণ বিপ্লব তৈরি হয়ে যায়, যেভাবে থানায় থানায় গ্রামে গ্রামে মানুষ নেমে পড়ছে রাস্তায়, সেই কারণেই তো আমার উপরে যে হামলা, সেই কারণেই তো হামলা ভয় পাইয়ে দেবার জন্য, সে কারণেই হেলমেট বাহিনী, সে কারণে ভয় আবার থেমে যাবেন কিনা, কারণ আপনাদের একটা অভিযোগ আছে। আমি আমি স্পষ্ট তো কি বলছি, বাংলাদেশের 18 কোটি মানুষকে আপনি 8 সালে দাবিয়ে রেখেছেন
2013 সালে 14 সালে দাবিয়ে রেখেছেন, 18 সালে দাবিয়ে রেখেছেন, বোকা বানিয়ে রেখেছেন। কিন্তু 2023 সালে আমি দ্ব্যর্থহীন ভাবে বলছি, আওয়ামী লীগ বাংলাদেশের তরুণ যুবক থেকে একইভাবে দাবিয়ে বোকা বানিয়ে তারা ক্ষমতায় যেতে পারবে না। আর একটা 18 সালের মতো রাতের অন্ধকারের লাইলাতুল নির্বাচন আমরা করতে দেবো না, 14 সালের মতো বোকা বানানোর নির্বাচন আমরা করতে দেবো না। আমরা লড়বো, হয় মরবো, হয় জীবন দেবো, না হলে আমরা লড়াই করবো। শুধু আমি একা না, আমাদের মতো আমরা বন্দুক কামান নিয়ে যুদ্ধ করবো না। এগুলো আওয়ামী লীগ এখন সংখ্যালঘু হয়ে প্রশাসনের উপর ভর করেছে, সিভিল প্রশাসনের উপরে, র্যাব পুলিশ বিজিপির উপর ভর করে, মারণাস্ত্রের উপর গুলি করে মানুষ একটা ফ্যাসিস্ট শক্তি যেভাবে ক্ষমতায় থাকে সেভাবেই তারা।